মুশফিকুর রহমান সপ্রবেজ 01901984900068 9-3 নাহিদা আক্তার 2015 01875 পিকক পিস কমিউনিকেশন কমিটি এটা একটু মোবাইল এসেছে আবু বকর বে 17 4167 সিরিয়াল নাম্বার 4167 9-5 সিরিয়াল নাম্বার 175 অনুপ 2018 9-6 শামিমা আফরোজ 2011 শামিমা আফরোজ 9-7 শাহিন শরীফ এই শাহিন শরীফ ভাই এটা যা হোক আমাদের মধ্যে অনেক কথা হয়েছে অ্যাকচুয়ালি আমরা এমন ভাবে ইনভলভ ছিলাম যে কমিটিটার বাইরে থাকতে পারি নাই এবং ওইভাবে উঠানো হয়েছে শাহিন শরীফ 9-7 9-8 সাইদুর রহমান 2002 সাইদুর রহমান 2002 দেখবেন সাইদুর রহমান মাসুদ মেবি 9-9 ফজুল হাসান 2006 ফজলুল হাসান এই ধরনের 2006 1884 রাফেল র তৃপ্তি সাহা তৃপ্তি সাহা আবারও 2010 4203 1967 সিরিয়াল নাম্বার রাকিব 2018 রাকিব 2018 সিরিয়াল নাম্বার 4338 মোহাম্মদ শাহিদ ইকবাল 2001 মোহাম্মদ শাহিদ ইকবাল 2001 2001 আলিফ 2016 752 9-14 কামরুল ইসলাম 410 410 856 সিরিয়াল নাম্বার 856 2011 সঞ্জিত দাস মেবি সঞ্জিত দাস বা দে যেটা এ হোক প্লিজ কমিউনিকেশন উইথ কমিটি 8-1 শামিম 2006 বেস 01816803851 8-2 2010 বেস তৃপ্তি সাহা এগেন তিনবার নামজাদ হোসেন 2004 বেস আমি এটা বলবো না আমি চিনি প্লিজ কমিউনিকেশন 8-3 ফারজানা 2000 মেবি 10 বেস 01722079413 8-4 মোশারফ জাহান 2014 মুর্শাদ জাহান 8-5 8-6 1998 বেচের 2109 1998 দ্যাট মিনস আমার মনে হয় জোবাইর ভাই আমি ওনাকেই মনে হয় একটু বেশি দেখছিলাম প্লিজ কমিউনিকেশন 8-7 এমডি রায় 2014 2375 2014 8-7 2014 4047 8-8 এটা 4047 প্লিজ সিরিয়াল নাম্বারটা একটু মিলিয়ে নেন 8-9 2016 বেস 2697 সিরিয়াল নাম্বার 2697 8-10 1986 2010 2010 8-11 2006 272 2006 বেজ 2005 সে দুবাই না কাতার থেকে আসছে হালিম পাখি
সাথের এক ইয়াসমিন 1998 ব্যাচ 215 98 ব্যাচ সাথের এক কেসে এটা ফারজানা 2000 মেবি 10 টু 16 ব্যাচ 2679 2679 সাথের তিন 4088 2001 আমিনুল ইসলাম বুলেট আমিনুল ইসলাম বুলেট সাথের তিন ফারজানা 2010 ব্যাচ 2010 ব্যাচ সাথের চার জাওয়াদ বিন ইব্রাহিম নাকি 2014 ব্যাচ 2416 2416 সাথের ছয় সাথের ছয় সালমা আক্তার 806 কোনো ব্যাচ নাই 806 মোবাইল নাম্বার আছে সাথের সাত তহিদ ইকবাল তহিদ ইকবাল জয়েন্ট সেক্রেটারি তহিদ ইকবাল 2005 ব্যাচ ছয়ের এক ফারজানা তাও 2010 ব্যাচ এর মানে আরো পাইছে জয়া রানী দাস 2014 ছয়ের চার 2018 1987 2018 বেস মেবি লেভেল 4190 আবু বকর 2017 ব্যাচ 2017 ব্যাচ ছয়ের ছয় 2011 ব্যাচ মোহাম্মদুল হাসান মেবি 2011 ব্যাচ পাঁচের এক ফকরুল ফারুকুল ইসলাম 1997 ব্যাচ কোন রকম সূক্ষ্ম কারচুপিও নাই আর কেন আমাদের তারপর আল মামুন হাওলাদার 2014 ব্যাচ চার নাম্বার প্রাইজে আমরা চলে আসছি চার নাম্বার চতুর্থ পুরস্কার মাইক্রোওয়েভ একটি এটা রাখেন আপনারা কমেন্ট পরে যোগাযোগ করেন চার নাম্বার প্রাইজ মাইক্রোওয়েভ ওভেন একটি বলবো 2017 ব্যাচ 2017 ব্যাচ তোয়াসিন তোয়াসিন নাম দেখতেছি তৃতীয় পুরস্কার একটি আমার কিন্তু টেনশন বাড়তেছে যদিও আমি নিজেও একটা কিনি নাই অ্যাকচুয়ালি এত ব্যস্ত ছিলাম যে আসলে এদিকে নজর দিতে পারি না যা হোক বাইশ ইঞ্চি এলইডি টেলিভিশন আমি এক শর্ত ঘোষণা করবো যদি আমাকে অর্ধেক দেয় দিবে আচ্ছা ঠিক আছে সাইফুল ভাই 97 ব্যাচ আমাকে কিন্তু অর্ধেক দিতে হবে আচ্ছা তাড়াতাড়ি সেকেন্ড প্রাইজ ওয়াশিং মেশিন একটি এটা কি কেউ দিবে খুব জুনিয়র আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি সে মনে হয় তখন মানে দৌড়াইতেছে 2017 ব্যাচ 2017 তোয়াসিন মুহতাদি 4196 ফার্স্ট প্রাইজ সো দিস ইজ ডিসাইসিভ টাইম ফর দিস রাফেল ড্র টুডেস প্রোগ্রাম এক নাম্বার প্রাইজ যে পাচ্ছে ডিপ ফ্রিজ একটি আমি সবাইকে আমার মনে হয় যে হ্যাঁ খুব বেশি পেতে পারে যে কে আছে আমি যদি ডিপ ফ্রিজ অর্ধেক আমি নিব অর্ধেক সে নিবে অর্ধেক আমি রাখবো অর্ধেক সে রাখবে কে আছে কে কে আছে দিবে সভাপতি ঘোষণা করবে এই পুরস্কারটা এক নম্বর পুরস্কার তো আমি চাচ্ছি আমি ঘোষণা করবো আমি নিজে তুলব বাদল এবং আমি নিজে অনেক ঝাঁকাঝাঁকি করেছি
তবে আমি তুলব একটু পরে যদি যে ব্যক্তি প্রথম বলবে আমাকে at least 50% শেয়ার করবে তারটা আমি ধরে দিব কে আছে আমি অবশ্য লাইট কম তো আমি দেখতে পাচ্ছি না কেউ কি ঘোষণা করবে যে সাইফুল ভাই অর্ধেক পাবে ওকে আমি দেখি কে আমাকে দিবে সামনে আসার কার সাহস আছে যে সাইফুল ভাই আমাকে দিবে আমি একজনকে পেয়ে গেছি আমি আরেকজনকে পেয়েছি সম্ভবত পিছন থেকে আমার স্যাররা কি কিছু দিবে না আমাকে আমার স্যার ম্যাডাম সদ্য স্যার ম্যাডামে কিছু দিবে না আমি বুঝতে পেরেছি স্যার ম্যাডামরা বলতে চাচ্ছে যে তোদের অনুষ্ঠানে এসেছি তো তোদেরকে কেন দিব আমি নিয়ে চলে যাবো স্যার আসলে কি তাই